২০২০ হাজার বিশ খ্রিস্টাব্দে দাখিল পরীক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণের কার্যক্রম আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে এক এপ্রিল পর্যন্ত ফর্ম পূরণ চলবে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়েছে দাখিলের ফর্ম পূরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজ দাখিল পরীক্ষা ফর্ম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার একুশ খ্রিস্টাব্দে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ অকৃত কার্য পরীক্ষার্থীদের পনেরো মার্চের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে হবে মার্চ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করা হবে ছাব্বিশ মার্চ থেকে এক এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফর্ম পূরণ করে টিটি স্লিপ বের করতে পারবেন শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া টিটি স্লিপের টাকা ব্যাংক জমা দেওয়ার শেষ তারিখ চার এপ্রিল শিক্ষার্থী প্রতি একশো টাকা বিলম্ব ফি সহ পাঁচ এপ্রিল থেকে আট এপ্রিল পর্যন্ত দাখিলের ফর্ম পূরণ করা যাবে একশো টাকা বিলম্ব ফি সহ ফি তেরো এপ্রিল পর্যন্ত জমা দেওয়া যাবে চূড়ান্ত পরীক্ষার্থীদের তালিকা বিশ এপ্রিল মাদ্রাসা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে প্রদর্শন করা হবে বিশ এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা ও টিটি স্লিপে ফটোকপি কেন্দ্র সচিব ও তার প্রতিনিধির মাধ্যমে বোর্ড থেকে জমা দিতে হবে দাখিল পরীক্ষা ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি একশো টাকা ব্যবহারিকে ফি বাবদ পত্র প্রতি তিরিশ টাকা একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি পঁয়ত্রিশ টাকা মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি একশো টাকা বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ পনেরো টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া অনিয়মিত অনিয়মিত ক্ষেত্রে পরীক্ষার্থীর একশো টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে আর জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের একশো টাকা ফি নির্ধারণ করা হয়েছে এছাড়া ব্যবহারিক সহ প্রতি পরীক্ষার্থী কেন্দ্র ফি পত্র প্রতি তিরিশ টাকা নির্ধারণ করা হয়েছে দু হাজার একুশ খ্রিস্টাব্দে দাখিল পরীক্ষা ফর্ম পূরণের বিজ্ঞপ্তিতে ফর্ম পূরণের বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন দৈনিক শিক্ষা ডট কম